সুপ্রিয় পার্কে, ওখানে বিপিন পাল রোডে তো বিমলদা প্রায় আমাদের পাড়া দিয়ে যেতেন। ওখান থেকে যখন আলাপ হয় আস্তে আস্তে, আমি যে বাড়িতে থাকতাম মামার বাড়িতে, তার একটা রোয়াক ছিল, সেখানে বসে থাকতাম, মিরালদার জন্য অপেক্ষা করতাম। মিরালদা যাওয়ার পথে এক্সটেনশনে যেতেন, বিপিন পাল রোড এক্সটেনশনের কাছে কোনো বাড়িতে দরকারি, তো আমাকে কাঁধে হাত দিয়ে মিরালদার এই একটা মারাত্মক একজন বললেন ওখানে। মিরালদার এই ব্যাপারটা মারাত্মক ছিল, সবাইকে বন্ধু বলে ভাবতেন ভীষণভাবে এবং নিজেও বন্ধুর মতো ব্যবহার করতেন। একটা ছোট্ট ঘটনা বলছি, একদিন প্রতিদিন ছবি করার সময় তার আগে মিরালদার সঙ্গে কথাবার্তা হয়েছে, তো মিরালদা দেখেছেন আমাকে আয় বাড়িতে গল্প এবং তুই বলতেন আমাকে। এখন একটা কথা খুলে যাচ্ছি, আমার কথা অনেকেই হয়তো বিশ্বাস করবেন, কারণ লোকটা তো ভালো নয় বেসিক্যালি, সেই জন্য কিন্তু বিশ্বাস করুন এগুলো সত্যি কথা বলছি, এগুলো দিয়ে মিথ্যে কথা বলার দরকার নেই আমার। তো আমি গিয়ে গল্প যখন বলছেন একদিন প্রতিদিন গল্পটা, একটা ছোট্ট শট ছিল যার সঙ্গে কথা হচ্ছে, গৌতম চক্রবর্তী ছিল লাথি মারে একটা, আল্লাহ টেনশনের মধ্যে আমাকে একটা ক্যাচ করে লাথি মারবেন পায়ে দিন। মেয়েটা বলছে বিপ্লব তো লেগেছে, আমার নাম আল্লাহ কিচ্ছু লাগেনি, আপনি বলুন আমি শুনছি ভালো করে। এবং এরপরে আরেকটা জিনিস মনে আছে ভীষণভাবে, একদিন প্রতিদিনে জোড়াবাগান থানায় আমরা শুটিং করছিলাম, আমি একটা পুলিশের পার্ট করেছিলাম, তো ওই টেনশন চলছে মেয়েটা আসছে না বাড়িতে নিয়ে, মিরালদা আমি পুলিশের ঢুকলাম, আমি তা মিরালদার সঙ্গে কথা বলতে বলতে একটা সিন ছিল, মানে মিরালদা না কথা বলতে বলতে সিন ছিল সিগারেটটা, আমি পকেট হাত দিয়ে সিগারেটটা খোঁজবার চেষ্টা করেছিলাম। তা পরে মিরালদা আমাকে বলেছিলেন, আরে তুই কোনোদিন পুলিশের পার্ট করেছিলি, কোথাও কাজ করেছিলি? না না না, তো তোকে একদম একটা পুলিশ বলে মনে হচ্ছিলো। তা আমি ওকে কেন মিরালদা একটা আড্ডাবাজ মানুষ ছিলেন, আমি এসে বলেছিলাম মিরালদা আমাকে যদি সাদা পাজামার পাঞ্জাবি পুড়িয়ে দেওয়া তাহলে আমাকে মিনারসিনের মতো দেখতে লাগবে। মিরালদা সেই সত্যি তো ভালো লেগেছে আমার ওটা। যাই হোক, সবচেয়ে বড়ো কথা আমার যেটা মানে মিরালদা একটা ছবি নীলাকাশনীতে তো অভিভূত হয়েছিলাম নীলাকাশনীচে দেখে, পরে একটা ছবি আমার মারাত্মক লেগেছিল, আমি জানি না এই ছবিটার প্রসঙ্গ যেটা সেটা দিয়ে বাংলাতে আর কোনো ছবি হয়েছে কিনা, প্রতিনিধি বলে একটা ছবি, এটা তো সৌমিত্রদা এবং সাবুদি ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়, একটা অসাধারণ একটা কী বলবো মানে কন্টেন্ট ছিল সেটা, আমার এখনও মনে হয় না এই ধরনের কোনো ছবি আমরা দেখতে পেয়েছি, কিন্তু অদ্ভুত মিরালদার ছবি দেখতে দেখতে তার সঙ্গে তো সেই সব অন্য ধরনের ছবিও দেখতাম, একটা কোথায় বুঝতে পারতাম যে এটা একটা সম্পূর্ণ আলাদা ধরনের ছবি যেটা বুকের ভিতর স্পর্শ করে ভুলে যায় না, যার জন্য এখনও সেই খান্ডা হাত থেকে অভিভূত হয়েছিলাম আর কি। তো এই মিরালদার সঙ্গে এই সব কথা থেকে আমার যথেষ্ট ভালো লাগতো। গল্প হতো মিরালদা খুবই আড্ডাবাজ লোক ছিলেন, আমি বলতে পারি তার গুণাবলী আমি বলার কোনো অপেক্ষা রাখে না, অসাধারণ মানুষ ছিল, অসাধারণ কাজ তো ছবির কাজ তো বড় বড় বিদ্যুজন, এখন বিদ্যুজন বলাটা অন্যায় বোধ হয় আমার মনে হয়, যাই হোক বিদগ্ধ মানুষ সব আছে তো যারা জ্ঞানী গুণী, আমার তো জ্ঞানী আমি তো মূর্খ লোক আর কি, তো তারা বলতে পারবেন, কিন্তু মিরালদার ওই দেখা ব্যাপারটা আমার বলার কোনো প্রয়োজন নেই, কারণ মিরালদার মৃণালদা এটা বুঝে গেছে সবাই, প্রতিটির লোক জানে যে মিরাল সিং কী, হয়তো তার সম্বন্ধে আর কিছু বলার বাহুল্য তা আমি দেখাতে পারবো না। ধন্যবাদ আপনাদের, আমার যদি আমার প্রতি বিরক্ত হবেন না, আপনাদের বিরক্ত করেছিলাম, যদি আপনারা জানেন আমার কাজই গণ্ডগোল করা খারাপ লাগা, তো সেটা দয়া করে ক্ষমা করে দেবেন আমার। নমস্কার। Thank you.